দর্শক আসসালামু আলাইকুম। শুরুতে যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা গতকালের ভিডিও। দর্শক, গতকাল তাহেরি হুজুরের একজন পাগলা ভক্ত যে কাণ্ড করেছে, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সমস্ত প্ল্যাটফর্মে টিকটক কন যত জায়গায় ভিডিওগুলো ভাইরাল হয় সব জায়গায় এই ভিডিওটি ভাইরাল। দর্শক, ফুট করে কোথা হতে ওয়াজের ভিতরে এক পাগলা ভক্ত এসে যে কাণ্ড শুরু করেছে আপনি হয়তো অল্প একটু দেখেছেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখে নিয়ে আসি এবং অবশ্যই কমেন্ট করবেন। দর্শক, এই ভিডিওটি দেখে তাহের হুজুর কি বললো যে মানুষ বলে তাহেরির কোনো ভক্ত নেই, কিন্তু তাহেরির ভক্তর অভাব নেই। চলুন দর্শক, দেখে আসা যাক সেই মোটা মতো গায়ে কাদা মাখানো সেই ভক্তটি কী বলে। আপনারা দেখে হয়তো হাসবেন। দর্শক, এই কথাগুলো নিয়ে বর্তমান রিমিক্স করা হচ্ছে, এমন এমন কিছু কথা বলেছে এমন এমন ইউটিউবার যা হয়তো কেউ খারাপ কথা বলেছেন এবং কেউ ভালো কথাও বলেছেন। দর্শক, আমরা সবসময় ভালো পক্ষে থাকবো ইনশাল্লাহ। চলুন ভিডিওটি দেখে আসা যাক, ধৈর্যের পরিচয় দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, একটু বিনোদন পাবেন দিনের মাঝে। তোমার পাগলা আছে আমি যখন গতকাল মাহফিলে গেছি রাত্র একটার সময়, তিনটাই যখন স্টেজ থেকে নেমে আমি বাসায় যাব, মানুষের ভিড়ের কারণে আমাকে প্যান্ডেলের পিছন দিক দিয়ে তারা আমাকে নিতে চেষ্টা করছিল ক্ষেত দিয়া, হাজার হাজার লোক রাত্র একটার পরে। এরা বলতেছে হুজুর আমাদের এলাকাতে জীবনও 12টার উপরে ওয়াজ চলে না, কিন্তু শুধু আজকে আইসা সংগ্রামের ফলে রেকর্ডটা আপনি ভাঙলেন যে তিনটার সময় হাজার হাজার লোক কেউ লড়ে না। তো এটা দেখলে কেউ জ্বলতো না? জ্বলে যেমন ভাবে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ভালো দেখতে পারে না যুবক। আমি যখন স্টেজের পিছন দিক দিয়ে যাচ্ছি মানুষ এমন ভাবে মনে হয় যেন দৌড়ের প্রতিযোগিতা চলতেছে, যারা আমার বাসায় নিব তারাও দৌড়ে, যারা আমার দর্শে হেরাও দৌড়ে, পিছন দিক দিয়ে দৌড়ে। তা আমি যদি খারুই তাহি অ্যাক্সিডেন্ট হইব নি, আমিও দৌড়ি কি করবো মাথা নষ্ট। দৌড়তে যাইয়া আমার দৌড়টা তোর হেরার মতো দৌড়লে খারাপ দেখা যায় না, পরে আমার দৌড়টা হেরার থেকে একটু কম, পিসের টাইয়া জুতার মধ্যে মারছে ফাড়া, আমার ফাও ঘুরছে গাতা, জুতা খুললে গেছে গা দশ হাত পিছনে, আমার ফাও গেছে গা মস্কাইয়া, রগ উঠতে গেছে গা এরকম ভাবে। এখন কিন্তু আমার ফাওয়ার মধ্যে ব্যান্ডেজ লাগানো, আমি যা হাইটটাইছি খুব কষ্ট হয়েছে, আরও মোটা ছিল বিন্টিস কিন্তু এখন খুললা গরম পানি দিয়ে ইয়ে করছি ইচ্ছা করি, কারণ জুতা ঢুকে না বিন্টিসের কারণে। তো যাই হোক, আমি অনুরোধ করব আপনাদেরকে, দেশবাসীকে বলবো, একটা আলেম একটা দাওয়াত রাখলে শত শত গাড়িও আবার টিকিং করে আপনার মাহফিলে যায়, সে দুই ঘন্টা চার ঘন্টা গাড়িতে বসা থাকে, স্বাভাবিক গাড়ির থেকে নাইমা কিন্তু দৌড়া যায় না, আস্তে আস্তে হাঁটতে হয় কারণ পাটা তো রিল্যাক্সে থাকে দীর্ঘক্ষণ। শুরুতে নামার পরই ছবি তুলতে ফাগল হয়ে যাওয়া, ধাক্কা থেকে কইরা ঘরে ঢুকতে চাওয়া, স্টেজে যাওয়ার সময় ধাক্কা থেকে কইরা, স্টেজ থেকে নামার পরে ধাক্কা থেকে করা,
এগুলো হলে আমরা অনেক কষ্ট পাই। আমি জানি এটা আপনাদের ভালোবাসা, যে একজন কার পিছনে কে দৌড়ে, কত মানুষ বাজারে দৌড়তেছে, কার খবর কে এলো। আমার পিছনে আপনার আলেমদের পিছনে যেভাবে পাবলিক যায়, এটা একটা মহব্বত, কিন্তু এই মহব্বতটা একটু সাবধানে দেখাবেন। কোনো ধাক্কা ধাক্কি করবেন না, কোনো চাপাচাপি করবেন না। হুজুর রামে যে কোনো মাহফিলে গেলে আপনারা সুন্দর করে হুজুরকে আগে রিসিভ করবেন, দূর থেকে সালামের মাধ্যমে রিসিভ করবেন। ঘরে নেওয়ার সময় ফাঁকা করে রাখবেন, আস্তে করে ঘরে ঢুকবে, ঢোকার পরে হুজুরে বসবে, তার প্রয়োজনীয় কাজ কাজ করবে, খাওয়া দাওয়া করবে, একটু রেস্ট করবে, এরপর ইনশাল্লাহ স্টেজে উঠবে, আপনার ওয়াজ শুনবেন, হুজুররা আবার সুন্দর করে আগায়া নিবেন, আবার আগায়া দেয়া যাবেন। কথা বলেন ঠিক না বেটি? এটা আমার ক্ষেত্রে বলছি না, আজকে আমি ব্যথা পাইছি, আমি কি ব্যথা পাইয়া ঘরে শুয়ে রয়েছি? আমাদের জীবনটাই স্ট্রাগল, পাটা যদি কাটতে যাইতো মাহফিলে আসতোই তো, কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে হাজার হাজার লোক বসে আছে, এই জন্য আমাকে মিস করলে চলবে না। দেহের ভিতরে যতক্ষণ রুহু থাকবে, মুখ দিয়ে যতক্ষণ আওয়াজ আসবে, ততক্ষণ চেষ্টা করি একটা মাহফিলকে সুন্দর করার জন্য। তো আমাদের অসুবিধাগুলো মাহফিল কমিটিরা এবং ভক্তরা আপনারা দেখবেন, কারণ কেন আমরা অনেক কষ্ট করি, 22 বছর ধরে রাত্রে ঘুমাইতে পারি না। বিজ্ঞান বলতেছে যে রাত্রে না ঘুমাইলে ব্রেইনের কোষগুলো নষ্ট হয়, আস্তে আস্তে অনেক রিক্সের দিকে চলে যায়। রাতের ঘুম এত ইম্পর্টেন্ট একটা লাইফের জন্য, আমরা এগুলোকে কুরবানি দিছি দিনের খেদমতের জন্য। তো প্রিয় দর্শক, দেখলেন ভিডিওটি, আশা করি কিছু বুঝতে পেরেছেন দর্শক। এটা হচ্ছেন কিছু কিছু সেলিব্রিটির কিছু পাগলা ভক্ত থাকে, মাঝে মাঝে আমরা দেখি সুপারস্টার শাকিব খানকে এমন কিছু করে ফেলেছে, তার পায়ে সিজদা দিয়ে ফেলেছে, জিতের পায়ে সিজদা দিয়ে ফেলেছেন, এমন এমন কিছু পাগলা ভক্ত থাকে যাদেরকে নৈরাশ করা যায় না, তাদের থেকে ফিরে আসা যায় না, যে কোনো কায়দায় আপনাকে জড়িয়ে ধরবে। দর্শক, কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখেছিলাম, গত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে খুব আলোচিত সমালোচনা হয়েছে আমাদের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান, তার এক পাগলা ভক্ত তার মাথা থেকে একটা ক্যাপ টান দিয়ে সরিয়ে নিয়ে গেছিল, এই নিয়ে সেই ক্যাপটি ছিনিয়ে নিয়ে সেই ভক্তকে কিন্তু সাকিব আল হাসান আঘাত করেছিলেন। এটা নিয়ে কিছুদিন আগে সাকিব আল হাসানকে খুব ট্রোল করা হয়েছে, তাকে সবাই একটু খারাপ বলেছে। দর্শক, আপনাদের কেমন লেগেছে ভিডিওটি, আপনারা এই পাগলা ভক্ত সম্পর্কে কেমন আপনাদের লেগেছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনি আপনাদের সাথে আছে মাহমুদ হাসান। দর্শক, প্রতিদিনের ভাইরাল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সারা বাংলার ভাইরাল খবরগুলো আমাদের চ্যানেলে আগে পাবেন। চলুন দর্শক, আজকের ভিডিও পর্যন্ত শেষ করি, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। চলুন শেষ করা যাক। আমার বীর মুক্তি কে আসলে তাহলে কে গালাবে? তাহলে কি আমরা গলা দিবে? মারবো?